আজকে শিল্পীর সাত কাহনে নিউ ইয়র্কে নিয়ে এসেছি আপনাদেরকে ফুয়াদ আদনান আল মুক্তাদের, নতুন প্রজন্মের নতুন প্রতিভা, আমাদের আগামীর সঙ্গীত পরিচালক। আমার নাম ফুয়াদ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আপনারা হয়তো আমার কিছু অ্যালবাম শুনছেন, মায়া ওয়ান, মায়া টু, ক্রান্তি এবং লাস্টলি রিএভলিউশন। আমি নিউ ইয়র্কে আছি অনেক প্রায় 18-19 বছর থেকে, ছোটোবেলা থেকে। সো আমার বাংলাদেশ সেরকম মনে নেই, বাট আই রিয়েলি লাভ বাংলাদেশ, আই লাভ দ্য মিউজিক ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। বাংলা মিউজিক আমি ভালোবাসি, বাংলা মিউজিক প্রডিউস করি এবং আমি মানে প্রফেশনালি এটাই করি। আমার নিউ ইয়র্কে একটা রেকর্ডিং স্টুডিও আছে, রেকর্ডিং স্টুডিওতে আমি বাংলাদেশি কমিউনিটির কাজ করে থাকি, পাশাপাশি এখানকার আমেরিকান কমিউনিটির কাজও করে থাকি। এখানকার যেসব কাজগুলি খুব বিগ স্কেল আমেরিকান প্রোডাকশন না, এখানে কিছু ক্লাবসগুলিতে আমি মিউজিক সাপ্লাই করি, যেরকম ড্যান্স হল বিটস, ওইটার সাথে আমাদের ইস্টার্ন এলিমেন্টস ফিউজ করে। বাংলাদেশ আর্টিস্টদের সাথে আসলে আমি প্রাইমারি ইয়েটা ওনাদের সাথে যে আমি ওদের ড্রামার আর কি, এবং যখন টুর করতে আসে আমি ওদের সাথে ড্রাম বাজাই। মিউজিক ডিরেক্টর হিসেবে হয়তো অনেকে আমাকে চেনে না, বাট সবাই চিনে মানে আমরা একসাথে যাই, ড্রাম বাজাই, শো করি, ফান করি, এরকম আর কি। আমার ফ্যামিলিটা বেশ মিউজিক্যালি ইনক্লাইন্ড। আমার আব্বা আমার খুব প্রমোট করতে মিউজিক আর কি আমাদের ফ্যামিলিতে। আমার আব্বা নিজে গান গেতেন, হি ইউজ টু রাইট অ্যান্ড টিউন সংস এজ ওয়েল। আমার আম্মা ওয়াজ মোর দ্য অডিয়েন্স মেম্বার অফ দ্য ফ্যামিলি। আমার বড় দুই ভাই রাহাত ভাইয়া আর নিকি ভাইয়া, ওরা দুইজনই মানে ইস্টার্ন মিউজিকে ট্রেন্ড ছিল। আইরনিকলি মানে ফানি থিং ইজ যে আমি কোনো ট্রেনিং রিসিভ করি নাই আমার বাসা থেকে, আমার ভাইরা করছে, ইউ নো। I'm the one who became a musician, and ora just they're definitely good musicians, but it was their hobby rather than, you know, day and night profession or passion. But keu kokhono hoyto asha kore nai ba expect kore nai je ami professionally musician hobo. চারিদিকে মেতে ওঠে কি আনন্দে, আয় তোরা আয় সবাই ছুটে আয়, মিশে যায় চলো বৃষ্টির ধারা। এমনও মেঘলা বর্ষা দিনে মন যেন ময়ূরী প্রথম মিলেছে, আয় তোরা আয় ঘর ছেড়ে আয়, মেতে উঠি নাচ গান উল্লাসে। আমি মিউজিক প্রডিউস করা বা ইনস্ট্রুমেন্টালিস্ট হওয়ার জন্য যে প্রসিজিয়ারটা, ওটা শুরু করি ওয়েন আই ওয়াজ অ্যাবাউট 12 ইয়ার্স ওল্ড। আমার 12 না, ওয়েন আই ওয়াজ অ্যাবাউট 10 ইয়ার্স ওল্ড। আমার বড় ভাই রাহাত তো আমাকে একটা কিবোর্ড কিনে দেয়। ইটস ফানি স্টোরি, আমার বড় ভাই একবার আমার মারামারি করছি, আমার রাহাত ভাই 10 বছরের বড়, মার দিছিল, আমি কান্নাকাটি করছি, বা আমাকে বাইরে গিয়ে একটা কিবোর্ড কিনে দিছে। ইটস সেমাই মানে একটা টয় কিবোর্ড। সো ওই কিবোর্ডটা কেনার পরে ওখানে মানে কিবোর্ডটা নিয়ে আমার সব টাইম যেত। তোমার এখানে তো অনেক অনেক রকমের কিবোর্ড দেখা যাচ্ছে, তো সবগুলোর পিছনে কি রকম মানের কোনো ইতিহাস? না না, ফরচুনেটলি সবগুলো কিবোর্ডের জন্য আমার কোনো মাইটার খেতে হয় নাই। তার বছরখানেক পরে আমার ভাই মেজো ভাই নিকি, ও আমাকে একটা প্রফেশনাল কিবোর্ড কিনে দিল, তো ওখান থেকেই আমার মানে কিবোর্ড বাজানো শুরু। ফুয়াদের ব্যাপারে কি বলবো, ছোটবেলা থেকে সে গান পছন্দ করতো, একদম ছোট যখন ছিল একদম বিছানা বসতেই পারতো না, তখন সে গান শুনে শুনে ঘুমাতো। গানটা ঘুমের মধ্যে যদি গানের ক্যাসেট বন্ধ হয়ে যেত, সে ঘুমের মধ্যে গান দাও,
ওর প্রথম স্টেজের অ্যাপিয়ারেন্স ছিল একটা জালালাবাদ অ্যাসোসিয়েশনে চিটাগাঙ্গে একটা ফাংশনে। ওকে গেরুয়া পোশাক পরিয়ে সেই সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, খুব সুন্দর স্টেজের এক পাশ থেকে যখন ও ঢুকেছিল তখন মানে আমি পাগল হয়ে গেছিলাম, মনে হচ্ছিলো একটা অ্যাঞ্জেল ঢুকছে। তারপর যখন ওই অনুষ্ঠান ওই যে গানটা শেষ হলো সবাই দৌড়ে গেছে স্টেজের কাছে ফুয়াদকে আদর করবে, ছোটো ছোটো বাচ্চারাও গিয়ে ফুয়াদকে আদর করবে, তার থেকে ছোটো বাচ্চাগুলা ফুয়াদকে আদর করার জন্য গেছিলো। ফুয়াদকে যখন আমেরিকায় নিয়ে আসি আমার দুটো বোনের মেয়ে আসছিলো, ওই একই বয়সে ওরা, আমি ওদেরকে ঘরে রেখে বাইরে মানে কাজে যেতাম, এসে দেখতাম স্কুল থেকে আসতো ফুয়াদ, এসে দেখতাম রান্নাঘরে ডেকচি বাসন পয়সার যে কয়েনগুলো নিয়ে ফুয়াদ একটা ড্রাম বানাইতো, মানে ওর পাশের রুমে থেকে যে যেভাবে বাজতো মনে হতো সত্যিকারের ড্রাম। ওই প্র্যাকটিস নিজে নিজেই ভিডিও করতো, নিজে নিজেই দেখতো, এইভাবেই তার শুরু। ফুয়াদের বাবা শিল্পী ছিলেন, গান গাইতেন, আবৃত্তি করতেন, তো ওই সুবাদে ফুয়াদ নিকি রাহাত সবাই গান বাজনা সব কিছু জানে। ফুয়াদের বাবা যখন ছোট ছিলেন স্কুল কলেজে পড়তেন আর কি, তখন গ্রামে যেতেন, যদিও ওনারা থাকতেন বাইরে গ্রামের বাইরে, তো ছুটিছাটায় গ্রামে যেতেন, তো একবার ছুটিছাটায় গিয়ে ওরকম হারমোনিয়াম তোলা তবলা দিয়ে উনি গান শুরু করেছেন, তো ওনার পাড়া প্রতিবেশী সব দাদারা এসে বসেছিলেন, দাদারা উঠে চলে গেছেন যে খুব ধার্মিক মানুষ ওনারা, এটা কী হচ্ছে হারমোনিয়াম তবলা দিয়ে গান হচ্ছে। ফুয়াদের দাদাও ছিলেন, উনিও উঠে চলে গেছেন, মন খারাপ করেছেন যে ওনার ছেলে কী পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলো যার জন্য সব মুরব্বীরা অসন্তুষ্ট হয়ে গেল। উনি ওই গানটা ধরেছেন আর কি, খোদারও প্রেমের শরাব পিয়ে, তখন গানের সুর এত সুন্দর ছিল আর এত সুন্দর গিয়ে ওই দাদারা ফেরত এসে বসে গেছেন। ফুয়াদের বাবার জন্যই তো এরা সবাই মোটামুটি এই লাইনের শিল্পী, সবাই গান জানে, নিকিও জানে, রাহাতও জানে, ফুয়াদও জানে। নিকিও ভালো গান গাইতো, মামলা যে ছেলে খুব সুন্দর গলা ছিল, এখন সে গায় না, কিন্তু রাহাত কন্টিনিউ করে যাচ্ছে, মাঝে মধ্যে গায়, অত প্রফেশনালি করে না, মানে ঘরোয়া অ্যামেচারভাবে করে। আর ফুয়াদ আস্তে আস্তে এখন একটু ইয়ে হয়ে গেছে আর কি, বেশি প্রফেশনাল হয়ে গেছে। আমার আব্বা ইজ নো লঙ্গার উইথ আস, he died when amar boys chilo dosh. He was a big mane forceful ekta element in my life. Ami onek choto chilam amar jokhon mara gelen, but he was one of the founders of Bangladesh theater. He started out as a professor at Dhaka University, later on uni amader chair babsha chilo ki tea gardens chilo, tarpor ekhane ashar pore he worked for New York Life, life insurance company. Although I don't think amar baba mane expect korto ba asha korto je ami professionally musician hobo, but I still think if he was alive he would be pretty happy, karon ami ami jeta korte pochondo kori otai korchi. ছোটোবেলার গানগুলো আমি শিখাই ওকে, আর পরে যখন অ্যাজ এ টিনেজার